এইসব কথা সব সময় মনে রাখবেন। যদি আপনি আপনার লক্ষ্যকে অনেক উচ্চতায় রাখেন কি ইয়ার আমি তো আম্বানি হব, কিন্তু ফির আপনি যদি ফেল হয়ে যান তো বাকি যতজন ছিল না তারা আগে এগিয়ে যাবে আর তুমি পিছে থেকে যাবে, কারণ তাদের লক্ষ্য কিছুটা কম ছিল। করো যেটা তুমি করতে পারো, যেটা তোমার কাছে আছে তাকে ব্যবহার করো, যেখানে তুমি আছো সেখান থেকেই আগে এগিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে নিয়ে কিছু কিছু কথা না বানাবে না, তো 95% চান্স থাকে তুমি সাকসেসফুল হবে না। কিছু জিনিসকে মন থেকে চাওয়া কি ইয়ার আমি যেন ওটা পেয়ে যাই, ওটা ম্যাটার করে না, ওটা তো সব লোকই করে। ম্যাটার করে আপনি প্রিপেয়ার কেমন করেছেন ওটাকে পাওয়ার জন্য। আপনি যতটা প্র্যাকটিস করেন ততটা আপনি বেটার হবেন অন্য লোকের তুলনায়। শুধু এইটা একটা সিম্পল রুলস। আমার আম্মু বলেছিল ফেইলার বলতে কোনো কিছুই হয় না, ওই জিনিসটা শুধু কিছু সময়ের জন্য স্থগিত মাত্র।